বইমেলা বিশেষ সংখ্যা উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদার আকাশ কেবলমাত্র পত্রিকা নয়, আত্মমর্যাদার অভিজ্ঞান। উদার আকাশ কেবল স্লোগান নয়, সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার। উদার আকাশ দিচ্ছে ডাক, ঘরে ঘরে সিএ বিরোধী চেতনা পৌঁছে যাক। বিভেদকামী শক্তিকে প্রতিহত করতে জোটবদ্ধ হবে কালা কানুন। রোববার জোরদার আওয়াজ তুলে প্রকাশিত হল উদার আকাশের আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2020 বিশেষ সংখ্যা। বইমেলায় জাগো বাংলা স্টলে উদার আকাশ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কলকাতার বইমেলা সাধারণ সম্পাদক ও সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে, অধ্যাপক এবং বিশিষ্ট লেখক অভিক মজুমদার, সংসদ দোলা সেন, বাংলাদেশের কবি এবং অধ্যাপক পাবলো শাহি ও ফিরোজা বেগম। এদিন উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রশংসা করলেন সাহিত্য সংস্কৃতি বিকাশ ঘটাতে উদার আকাশ পত্রিকা ও প্রকাশনার গুরুত্বকে। বইমেলা সংখ্যায় গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হচ্ছে, তাতে পাঠক সমৃদ্ধ হবেন। ফারুক আহমেদ, মৌসুমী বিশ্বাস, রাইসানুর সম্পাদক। উদার আকাশ আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিশেষ সংখ্যায় বহু গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সম্প্রতি উদ্ভাসিত চেতনা সমৃদ্ধ এবং মননশীল এক বিশেষ রচনা লিখেছেন মইনুল হাসান। তার লেখার বিষয় বাঙালি ও মুসলমান। সিএএ, এনআরসি এবং এনপিআর বাতিল করার সুদৃঢ় প্রস্তাব নিয়ে চমকপ্রদ প্রবন্ধ লিখেছেন সাংবাদিক নীলম দত্ত। দেশভাইয়ের কথা তুলে ধরেছেন মিরাতুল নাহার। স্মরণ বিভাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে অসাধারণ আলোচনা করেছেন তরুণ মুখোপাধ্যায় ও শেখ রেজানুর ইসলাম। বিজ্ঞান বিষয় নিয়ে জরুরি পরামর্শ দিয়ে কলম ধরেছেন উপাচার্য বাসব চৌধুরী। এছাড়াও বিশিষ্ট গুণীজনেরা নানা বিষয়ে নানান বৈচিত্র্যময় প্রবন্ধ লিখেছেন যা বর্তমানের সংকটকালে বাঙালি মানুষকে সমৃদ্ধ করবে। স্মরণ বিভাগে নবনীতা দেবসেনকে নিয়ে মূল্যবান আলোচনা করেছেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক সাইফুল্লাহ। এছাড়াও সোহরাব হোসেনকে নিয়ে আলোচনা করেছেন প্রবীর মণ্ডল। বিস্মৃতি বরেণ্য তিলকা মাঝি, বধু ভগতকে নিয়ে মূল্যায়ন করেছেন পূর্ণিমা রায়। বইমেলা লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নের উদার আকাশ পত্রিকা এবং প্রকাশনী গ্রন্থ 30 নম্বর স্টলের টেবিলে পাওয়া যাবে। সর্বপ্রথম উদার আকাশ আত্মপ্রকাশ করে 2002 সালে। সেই উদার আকাশে আজকে 19 বছর। বইমেলা বিশেষ সংখ্যা, আমাদের বইমেলার বিশেষ সংখ্যাটি আজকে উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় মহাশয়। উদার আকাশের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, আমাদের আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে, অধ্যাপক কবি অভিক মজুমদার স্যার উপস্থিত ছিলেন। আমার কাছে এটা একটা খুব আনন্দের এবং গর্বের দিন। উদার আকাশের বইমেলার বিশেষ সংখ্যার কবিতা, গল্প, প্রবন্ধর পাশাপাশি সম্প্রীতির উপর লেখা আছে, যেমন তেমন এনআরসির উপরে লেখা আছে এবং রাজ্যের আমাদের এখন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে 200 বছর এ হচ্ছে তার উপরে অসাধারণ প্রবন্ধ লিখেছেন তরুণ মুখোপাধ্যায় এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরেও আলোচনা করেছেন একরামুল্লাহ শেখ। উদার আকাশের বইমেলা বিশেষ সংখ্যাটি আজকের উদ্বোধনের অনুষ্ঠানে এরকম মহান ব্যক্তিদের পেয়ে আমি সত্যি আনন্দিত, গর্বিত। আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সম্প্রতি পাশ্চাত্যে যে মিলন মেলা হয়েছিল সেই মেলাতেও দেখেছিলাম মানুষের কিভাবে ঢল নেমেছিল। আর আন্তর্জাতিক কলকাতা বইমেলা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের পাশাপাশি আন্তর্জাতিক লিটারি মিট চলছে। আজকের এমন একটি দিনে এই যে 6 তারিখে বুক ফেয়ারে 6 ফেব্রুয়ারি উদার আকাশের উদ্বোধন, সত্যি আমি অভিভূত। উদার আকাশের সংখ্যায় আমরা মূলত সম্প্রীতির বার্তা দিই, আকাশ মানেই উদার। এখানে বিশেষ করে আমরা যেটা বলেছি এবারের সংখ্যায়, বিভেদকামী শক্তিকে প্রতিহত করতে হবে। এনআরসি নয়, সাধারণ মানুষ যেটা চাইছে সুস্থভাবে বাঁচতে, সেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে বলেছিলেন আমরা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব এবং 2 কোটি করে চাকরি হবে, সেসব কিছুই হয়নি। আমরা উদার আকাশের পত্রিকায় সেসব তুলে ধরেছি এবং সাহিত্য বিষয়ে অসাধারণ গল্প লিখেছেন মোশাররফ হোসেন, হারাধন চৌধুরী থেকে শুরু করে কবিতা লিখেছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার, বাংলাদেশের লেখকরা উদার আকাশে লিখেছেন। দুই বাংলার মিলন প্রয়াসে উদার আকাশের অপুরন্ত কাজ, এই কাজের আমরা অভিভূত। বিশেষ করে বহু কবি সাহিত্যিক তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, অসাধারণ প্রবন্ধ আছে। আপনারা উদার আকাশের লিটিল ম্যাগাজিন টেবিল, সেটা হচ্ছে আমাদের 30 নম্বরে দেখছেন, এখানে আসুন এবং উদার আকাশ সংগ্রহ করুন। আর আমরা উদার আকাশের যিনি বাংলাদেশ থেকে বিশিষ্ট কবি অতিথি পাবলো শাহি, যিনি উদার আকাশের ইলাস্ট্রেশন করেছেন এবং কবিতাও লিখেছেন, সেই পাবলো শাহি সুদূর বাংলাদেশ থেকে উদার আকাশ
তৈরি হয়েছে দুবাংলার পাঠকদের জন্যে, এবং সেই প্রকাশনা, সেই মুভমেন্ট, সেই আন্দোলন এবং সেই সহযাত্রায় আমরা হাজির হতে পেরেছি, সেই জন্য নিজেকে ধন্যবাদ করছি। আসলে সাহিত্য তো একটা মুভমেন্ট, এবং এখানে একটা ফিলোসফি রান করে, সেই ফিলোসফিটা হচ্ছে মেলবন্ধন, বাঙালির মেলবন্ধন, বাংলার মেলবন্ধন, কবিতার মেলবন্ধন, গল্পের মেলবন্ধন, ভালোবাসার মেলবন্ধন। সেই মেলবন্ধনে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা এক হয়েছে উদার আকাশে এসে, এবং পাঠকরা যে উদ্বোধন করেছেন এটি একটা আনন্দের খবর যে পাঠকের মানুষ যাকে শ্রদ্ধা করে আমি, প্রণম্য মানুষ, সেই সব মানুষের হাত ধরে উদার আকাশ এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে গ্লোবাল বিশ্বে বাংলা জাতির থাকবে, বাঙালি জাতির থাকবে, উদার আকাশের মতো প্রতিষ্ঠানগুলো উজ্জীবিত করবে আমাদেরকে, আমাদেরকে আরও ভালোবাসায় ভরিয়ে দেবে, আমাদের সাহিত্য আকাশে নতুন নতুন স্বপ্ন ঘুরে উঠবে। ফারুক আহমেদের রিপোর্ট, চ্যানেল 10।